বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার বাগানের আপডেট দেখাবো তো তার আগে আমি বলে নিচ্ছি লাস্টে দু তিন দিন ধরে ইংল্যান্ডের ওয়েদারের অবস্থা খুবই খারাপ খুবই ঝড় বৃষ্টি আর বাতাস হচ্ছে সকালে বৃষ্টি হলে দুপুরের দিকে একটু রোদ থাকে আর তারপরে প্রচন্ড বাতাস তো এর মধ্যে আমরা যারা গার্ডেনে ইংল্যান্ডে আমরা যারা আমাদের গার্ডেনে অলরেডি আমাদের গাছগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা সবাই খুব চিন্তিত যে এত বাতাস এত ঝড় আমাদের গাছগুলো এই ঝড় বাতাস থেকে রক্ষা পাবে কি না টিকবে কিনা তো আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে আমার বাগানের কি অবস্থা তা আপনারা এখানে অনেকগুলো চিলি প্লান্ট দেখতে পাচ্ছেন এগুলো আমি এই টপে টপের মধ্যে রোপণ করেছিলাম প্রথম শুরু থেকেই তো এগুলো আমার বাইরে ছিল আমার গার্ডেনে ছিল তো এত ঝড় বৃষ্টির কারণে আমি সবগুলা আমার টপের যেগুলো আমি চিলি প্লান্ট লাগিয়েছিলাম সেগুলো যতগুলো আমি আনতে পেরেছি ততগুলো আমি নিয়ে এসেছি আর কিছু বাইরে রয়ে গেছে যেগুলো আনা সম্ভব হয়নি তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার গার্ডেনের কি অবস্থা বাইরে খুবই বৃষ্টি বাতাস হচ্ছে বৃষ্টি এখন কম কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি ছিল আহ বৃষ্টিতে যখন বৃষ্টি হচ্ছিল তখন খুব বাতাসও হচ্ছিল তো আমি ঘর থেকেই দেখতে পাচ্ছিলাম যে আমার গাছগুলো বাতাসে এমনভাবে দুলছে যে মনে হচ্ছিল এগুলো ভেঙে যাবে বাট ভাঙেনি আমার টমেটো গাছগুলি দেখতে পাচ্ছেন বেশ বড়সড়ই হয়ে গেছে তা আমি ভেবেছিলাম হয়তো ভেঙে যাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি টমেটো প্লান্ট আমার ভেঙে গেছে অন্য খুবই দুঃখের বিষয় এত বাতাস এত ঝড় কি করে টিকে থাকে বলুন তারপরও কিছু মনে হয় রক্ষা পেয়েছে কিন্তু নেক্সট দুদিনও দেখলাম ওয়েদারের অবস্থা খুবই খারাপ জানি না বাঁচবে কিনা বাকি গাছপালা তো এ হচ্ছে আমার কুমড়ো প্লান্ট কুমড়ো প্লান্ট আপাতত ঠিক আছে আর এখানে আমার আছে কিছু আপনার ডেঙ্গা যেটাকে আমরা বলি ডাটা আর আছে কিছু লাল শাক আর ওই পাশেও বেশ কিছু গাছ আছে এগুলো আমি ঘরে নিয়ে নিই এখানেই রেখে দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল এগুলো ঘরে নেওয়ার প্রয়োজন নেই হয়তো বাতাসে বা ঝড়ে তেমন কিছু হবে না বাট আমার টমেটো প্লান্টগুলো আমি দেখতে পাচ্ছি অনেকগুলাই একটু দুমড়ে মুচড়ে গেছে আর এখানে আমার ফুল গাছগুলো আর আছে আমার সিম গাছ তো সিম গাছও দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকই আছে এখনো পর্যন্ত ঠিক আছে পরে কি হবে জানি না তো আর এখানে আছে কিছু আপনার কজেট ম্যারো স্কোয়াশ গাছ তো এখানে আমার এটা কোজেট গাছ কোজেট গাছের অবস্থাও দেখতে পাচ্ছি খুবই সংকীর্ণ আর আছে এখানে কিছু মূলা শাক এগুলোও ঠিক আছে তো কিছু গাছের অবস্থা খারাপ আর কিছু গাছ টিকে আছে আর নেক্সট দুদিন দুদিন যদি আরও এরকম ঝড় বৃষ্টি হয় বুঝতে পারছি না কি করব তবে আমি আমার চিলি প্লান্টগুলোকে ঘরে নিয়েছি লাউ গাছগুলাও ঘরে নিয়েছি প্লাস আপনার পুঁই শাক মানে আমি যতটুকু পেরেছি যতটুকু ঘরে আনতে পেরেছি আমি ততটুকু নিয়ে এসেছি আর বাকি যেগুলো আমি পারিনি সবগুলি আমি আপনার কি বলে রেখে দিয়েছি বাইরেই তো দেখি কি হয় আমার জন্য সবাই আমার জন্য তো অবশ্যই আমার প্লান্টের জন্য সবাই প্রে করবেন যেন এই ঝড় বৃষ্টি থেকে বাইরে রাখা প্লান্টগুলো রক্ষা পায় তো আজকের মতো এ পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হয়তো অতি শীঘ্রই হাজির হব তো থ্যাংক ইউ ভেরি মাচ বিয়ার